সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন না কেন সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ষাট বিঘা একটি প্রোজেক্টে এখানে ষাট বিঘাতে আপনার গোল্ডেন এইটের চারা রোপণ করা হয়েছে এই বাগানটিতে আজকে আপনাদের নিয়ে আসলাম তো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যুব কেরিয়ার তো যারা চ্যানেলটির সঙ্গে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো গাছে কি সুন্দর পেয়ারা ধরে আছে তো গোল্ডেন এইট জাতের পেয়ারা কিন্তু বর্তমানে বিশাল একটা আপনার নাম অর্জন করেছে যে গোল্ডেন এইট পেয়ারা এটা খুব অল্প বয়স থেকে ধরন শুরু করে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন গাছের বয়স মাত্র ছয় মাস ছয় মাসের গাছে আপনারা দেখতে পাচ্ছেন আল্লা রহমাতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে তো প্রতিটা গাছ কিন্তু পেয়ারার ভরে মাটিতে ঝুলছে তো বাণিজ্যিকভাবে তো বর্তমানে অনেক ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখেন যে বাণিজ্যিকভাবে অনেকে অনেক ধরনের পেয়ারার নাম দিয়ে পেয়ারা বিক্রি করছে আসলে সব ধরনের নাম যেখান থেকে দেখতে হবে আপনি অরিজিনাল চারাটা কোথা থেকে পাচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার গাছটা রোপণ করতে হবে আপনি যেখান থেকে সেখান থেকে চারা নিয়ে রোপণ করলে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে ভালো লাভবান হতে পারবেন না আর আপনার ফলনটাও হবে না তো আপনার দেখতে হবে আগে মাদার প্ল্যানিং গাছ কাদের ভালো সেখান থেকে আপনার চারাটা নিতে হবে তো দেখা যাচ্ছে চারা কিন্তু অনেকেই বিক্রি করে তো আপনি সেখান থেকে চারা নিলে তো হবে না ইউটিউবে যাদের মনে করেন ভিডিও প্রচুর আছে তো যাদের ভিডিও বেশি তাদের কাছ থেকে আপনারা চারা অলরেডি আমরা দেখি নিয়ে থাকেন তো আপনারা আগে দেখতে হবে বাগান দেখতে হবে তারপরে আপনাদের চারা নিতে হবে তো বর্তমানে কিন্তু অনেকেই ইউটিউবে ভিডিও সেরে কিন্তু চারা বিক্রি করছে তো আসলে আপনি যাত্রা কোথার থেকে পাবেন তো পেয়ারার ভেতরে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলা সর্বপ্রথম পেয়ারার জগতে আমাদের চুয়াডাঙ্গা হচ্ছে ফাস তো চুয়াডাঙ্গার বাইরেও কিন্তু অনেকে এখন চারা বিক্রি করছে তো তাদের কাছ থেকে চারা আপনারা নিলে আপনারা কতটুকু গ্যারান্টি সহকারে সারা নিতে পারবেন আমাদের চুয়াডাঙ্গা জেলার থেকে আপনি যেখান থেকে চারা নেন না কেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার যেই যাত্রা বলা হবে সেই যাত্রাই কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর চুয়াডাঙ্গা বাদে আপনি যেখান থেকে চারা নেবেন ওইটাতে কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিচ্ছু পাবেন আর আমাদের এখান থেকে চারা নিলে আপনারা পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চারা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আপনাদের সামনে আমরা ধরে রাখছি ক্যামেরা যে গাছগুলোতে কী পরিমাণ ছোট ছোট গাছে পেয়ারা ধরে আছে তো এই রকম পেয়ারা কিন্তু প্রতিটা গাছে এখানে প্রতিটা গাছে কিন্তু এরকম পেয়ারা ধরে আছে তো আমাদের এখান থেকে যদি আপনারা সারা সংগ্রহ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখান থেকে পাবেন আপনারা যদি কেউ একটা বড় প্রজেক্ট করতে চান সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে যেয়ে আপনাদের প্রজেক্টটা সাজিয়ে দিয়ে আসি আর যদি আপনারা অন্য জায়গা থেকে সারা নেন তারা কিন্তু আপনার কোনো উপকারও করে না বা কিভাবে চাষবাস করবেন এটাও কিন্তু বোঝায় না আর আমাদের এখান থেকে সারা নিলে আমরা আপনাদের বড় প্রজেক্ট হলে আমরা নিজেরা যাব যে আপনাদের চারা দরকার হলে আমরা নিজেরাই লাগাই দিয়ে আসবো অথবা আপনি কোন সময় কোন সার ব্যবহার করবেন গাছে কোন ওষুধ গাছে দিলে আপনার ফলন ভালো হবে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের কাছে পাবেন এই জন্য যদি কারো চারা প্রয়োজন হয়ে থাকে গোল্ডেন এইট জাতের অরিজিনাল গোল্ডেন এইটে চারা যদি কেউ নিতে চান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা পাওয়া যাবে সবসময় পাওয়া যায় আমরা মাদার গাছ থেকে কলম করে আমরা গ্রাফটিং বাদি তারপরে চারা তৈরি করি যদি কারোর চারা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা যে শুধু বড় প্রজেক্টে চারা দিই তেমন কোনো কথা না যারা তরুণ উদ্যোগতা নতুন চাষ করতে চাচ্ছেন যে অল্প কিছু দিয়ে শুরু করবেন যে দুই এক বিঘা তিন বিঘা বা দশ কাটা জমিতেই চাষ করলেন যে অল্প আমরা দেবো কি আসলে আমরা অল্প সারা দিব আমরা চাই যে আপনারা যারা বেকার আছেন তরুণ আপনাদের শখের বসে চাষ করতে চাচ্ছেন তারা চাষ করুন আমরা আপনাদেরকে অল্প দিতে পারবো অল্প চারা হলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই অথবা যে কোনো পরিবহনের মাধ্যমে আপনার পৌঁছানোর চেষ্টা করি তো বেশিরভাগ আমাদের চারা দেওয়া হয় অল্প চারা যারা নেয় কোরিয়ার সার্ভিসে আর যারা বড় প্রজেক্ট করে তাদের তোই সব আলাদা তাদের তো অনেক চারা লাগে তাদেরকে গাড়িতে পিকআপে চারা দেওয়া লাগে হয়তো আমরা যাই নিজেরা যাই যাদের দশ বিঘা বিশ বিঘা এরকম প্রজেক্ট করে আমরা নিজেরাই যাই আমাদের এখানকার লিবার নিয়ে যাই যে আমরা চারা রোপণ করে দিয়ে আসি ওখানে তো আপনারা যারা বেশি বড় প্রজেক্ট করবেন তাদের জন্য আমরা এই সুযোগটা আপনারা পাবেন আমরা নিজেরাই যাব যে আপনার চারাটা আমরা আপনার জমিতে রোপণ করে তারপরে আমরা দিয়ে আসব তো যারা পেয়ারা চাষ করতে চাচ্ছেন পেয়ারাটা চাষটা আপনারা করতে পারেন পেয়ারা একটি লাভজনক চাষ তো পেয়ারা যদি আপনি তিরিশ টাকা কেজিও নিম্ন বিশ টাকা কেজিও বিক্রি করেন তাও কোনো লস নেই কারণ বারো মাস এটা কিন্তু বারো মাস ফল দেয় এই জন্য পেয়ারাটা একটি লাভজনক ফসল আপনার অন্যান্য ফলের চাষের ছাড়া কিন্তু পেয়ারা লাভজনক চাষ আপেল কমলা এগুলো অনেকেই চাষ করছে এগুলা তো আপনার চাষ করে কতটুকু সফলতা পাবে তা জানি না কিন্তু পেয়ারা চাষটা অরিজিনালি এটা সবার সব কৃষকের মুখে আপনি শুনতে পারবেন এটা একটি লাভজনক চাষ কারণ কোন কৃষক পেয়ারা চাষ করে এমন একটা কৃষকের বলার নাই যে আমি পেয়ারা চাষ করে আমি লসে কিন্তু অন্যান্য চাষ করে কিন্তু কৃষকরা প্রচুর পরিমাণ লসে ভোগান্তিতে থাকে কিন্তু পেয়ারা চাষ করে আজও আমি শুনিনি কারো লস তো এই জন্য আমি বলবো যে পেয়ারা চাষটা আপনারা করতে পারেন তো পেয়ারা চাষে কিন্তু তেমন একটা খরচও নাই আবার তেমন একটা পরিশ্রমও নাই আপনারা খুব সহজেই কিন্তু চাষটা করলে করতে পারেন শুধু আপনি গাছটা কিনবেন কেনার পরে রোপণ করবেন রোপণ করার পরে কিছু পরিচর্যা করবেন হয়তো আপনি দেখা যাচ্ছে কাজ করতে পারেন কৃষক আপনি কাজ করবেন দেখা যাচ্ছে আপনি একটা চাকরি বাকরি করেন সেই ক্ষেত্রে আপনি লোকজন দিয়ে শ্রমিক দিয়ে কাজটা করাতে পারবেন তো আপনি শুধু সেই সাথে থেকে শুধু দেখাশোনা করবেন তো অনেক কৃষক ভাইরা বুঝতে পারেন না আসলে জিজ্ঞেস করেন আমাদের ভাই আমরা তো নতুন আমরা কীভাবে চাষ করব তো অবশ্যই আপনারা চাষ করতে পারবেন আপনাদের চাষ করানোর জন্য যতটুকু হেল্প দরকার এটা কিন্তু আমরা করতে পারবো আপনাদেরকে শুধু আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে আমাদের যে ফোন নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের চাষ বিষয়ে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি আপনার কোন সুযোগ সুবিধা দরকার আপনার গাছটা কী পরিচর্যা আছে কেমন আছে তারপরে আপনি কি ওষুধটা দিবেন গাছ লাগানোর কতদিন পর থেকে আপনি কি ধরনের সেবা যত্ন গাছকে দিবেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে ফোন দিতে হবে তো আমরা কিন্তু এটা কৃষকদের আমাদের যতদিন ধরে আমরা চারা আপনাদেরকে দিচ্ছি ততদিন ধরে কিন্তু এই সেবাটা আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি তো বর্তমানে আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় চাচ্ছি যে আমরা আমাদের এই গোল্ডেন এই জাতটা আমরা সারা বাংলাদেশে এটার মনে করেন ছড়িয়ে দিতে চাচ্ছি কারণ বাংলাদেশের পেয়ারা আমরা চাই যে বাইরে ইনপোর্ট হোক আমার জানা মতে পেয়ারাগুলো বাইরে ইনপোর্ট হয় আর আরও বেশি হোক যখন চাষ আরও বেড়ে যাবে তখন কিন্তু আরও বেশি ইনপোর্ট হবে আর যখন বাইরে পেয়ারাটা বেশি পরিমাণ ইনপোর্ট হবে তখন কিন্তু আমার দেশের চাষিরা কিন্তু একটু বেশি অর্থ পাবে কারণ সখন কিন্তু একটু বেশি দামে পেয়ারাটা বিক্রি করতে পারবে তো পেয়ারার দাম বর্তমানেও ভালো আল্লাহ রহমতে এখনও পেয়ারার দাম আছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি পাই করেই বাগান থেকে কিনে নেয় অনেকের প্রশ্ন আছে আমরা পেয়ারা চাষ করে আমরা পেয়ারাগুলো বিক্রি করবো কোথায় আপনার যদি এলাকায় যদি বেশি বাগান থাকে সেই ক্ষেত্রে আপনার এলাকায় মনে করেন আপনার ব্যাপারীরা যেয়েই আপনার বাগান থেকে পেয়ারাটা নিতে পারবে আর যদি আপনার বাগানে দেখা যাচ্ছে আপনারই পাঁচ বিঘা জমি আছে সেই ক্ষেত্রে আপনি পেয়ারাটা ভাঙবেন আমরা যেইভাবে কাঠুন করে ঢাকায় পাঠাই কারণ বাজারে ফলের বাজারে ওখানে আপনারা পাঠায় দেবেন ওখান থেকে আপনার পেয়ারাটা বিক্রি হয়ে যাবে তো আপনি যত খুশি তত পেয়ারা ওখানে পাঠাতে পারেন ঢাকায় ওখান থেকে আপনার পেয়ারা সব বিক্রি হয়ে যায় তো পেয়ারা চাষটা করতে কিন্তু তেমন একটা খাটনি হয় না তো জমি অনেকেই প্রশ্ন যে জমি কিভাবে আমরা তৈরি করব আসলে জমি পেয়ারা লাগানোর জন্য কোনোভাবেই জমি প্রস্তুত করার প্রয়োজন আমি মনে করি না কারণ কেউ কোনো চাষেই মনে করে না কৃষি অফিসাররা কিন্তু অনেক ধরনের কথা বলে যে জমিতে আগে গর্ত করতে হবে জৈব সার দিতে হবে বা এই সার আসলে আমরা যারা কৃষক যারা চাষ করে আমাদের এলাকার যে সকল কৃষক তারা কিন্তু এইসব নিয়ম মানে না কারণ ওই নিয়মে গেলে নাকি তাদের আরও সমস্যা দেখা যাচ্ছে আপনি একটা গর্ত করলেন ওর ভেতরে আপনি জৈব সার দিলেন যে কোনো সার দিলেন সেক্ষেত্রে কিন্তু ওই জায়গার মাটিটার শক্তিশালী হয়ে থাকে তো শক্তিশালী যখন আপনি একটা চারা গাছ ওখানে রোপণ করবেন শক্তিশালী মাটির ভেতরে তখন কিন্তু চারা গাছটা অনেকটাই আপনার শক্তি পেয়ে যাবে আর শক্তি বেশি পেয়ে গেলে কিন্তু আপনার গাছে ফল হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছোটো গাছ থেকে ফল নিতে পারবেন না গাছটা যখন বড় হবে তখন ফল নিতে পারবেন তো গাছ বড় হওয়ার আগেই তো আমাদের ফল দরকার এই জন্য যারা খাটো গাছের থেকে ফল নিতে চান তারা কোনোভাবেই কেউ আগে গর্ত করে রাখবেন না ওর ভেতরে কোনো সার ওষুধ দেওয়ার প্রয়োজন নেই আপনার যদি সার দিতে ইচ্ছা হয় সেই ক্ষেত্রে আপনি যখন জমিটা চার্জ দিবেন তখন জৈব সার সিটাই নিয়ে আপনি জমিটা চার্জ দিতে পারেন চাষ দেওয়ার পরে চারাটা যেখান থেকে নেবেন ওখান থেকে চারাটা নিয়ে যাওয়ার পরে আপনি গর্ত করবেন আর চারাটা রোপণ করবেন করার পরের দিন আপনি জমিতে সেচ দিয়ে দেবেন সেচ দেওয়ার পরে আপনি জমিটা যখন মাটিটা যখন আপনার ইয়ে হয়ে যাবে শুকনো শুকনো ভাব তখন আপনি কিছু সার আবার গাছের চারো সাইডে সিটাই দেবেন তারপরে আবার কিছুদিন পরে আপনি যখন জমিটা একেবারেই আপনার দেখবেন যে একটু শক্ত ভাব তখন আপনি হয়তো কোদাল দিয়ে মাটিটা একটু টেনে দিলেন বা যদি টিলার থাকে টিলার দিয়ে পেয়ারার বাগান চষা যায় তো টিলার দিয়ে পেয়ারাটা একটা দিয়ে দিতে পারেন তারপরে আপনার আমাদের গ্রামের ভাষায় বলে পাশ নেই যেগুলো মাটিতে টানতে হয় ওইগুলা যদি আপনাদের লেখায় কি বলে সেটা আমি জানি না ওইগুলো দিয়েও আপনি পেয়ারা বাগানটা টেনে দিতে পারেন তো এইভাবেই আর ছোট থেকেই গাছের ডুগা কেটে আপনার গাছটা গ্রোথ রাখতে হবে আপনি যদি ডোগা কাটতে ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেয়ারা গাছে আসবে না তো এটা খেয়াল রাখতে হবে গাছের ফলন আসানোর জন্য এটার মেন জিনিসটা হলো ডোগা তো অনেকেই হয়তো পেয়ারা লাগাইছেন ডুগা কাটেনি যাদের পেয়ারা হচ্ছে না তারা মনে হয় ভাবছেন যে জাত জাতের কোনো সমস্যা আছে কি না আসলে তা না যদি এটা আপনার অরিজিনাল থাইল্যান্ডের জাত হয়ে থাকে থাই গোল্ডেন এইট জাত যদি হয়ে থাকে অবশ্যই ডোগা কাটলেই আপনার ফলন ধরাই লাগবে গাছে আর আপনি যদি অন্যান্য কেজি পেয়ারা লাগান অন্য জায়গার থেকে নিয়ে সেই ক্ষেত্রে তো আর দিন ডোকা কাটলেও কিন্তু আপনি ফলন পাবেন না তো এইদিকে খেয়াল রাখতে হবে আপনারা থাই পেয়ারাটা লাগাচ্ছেন কি না থাই ছাড়া অন্য পেয়ারা লাগালে কিন্তু আপনার খাটো গাছের থেকে ফলন আসবে না তো আমাদের যদি খাটো গাছ থেকে ফলন না আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পেয়ারা চাষ করে লাভ হবে না তো আমাদের একবারে অল্প গাছ বয়সের গাছ থেকে ফলন আসতে হবে আমরা চার বছর ফল নিব নেওয়ার পর আমরা গাছ কেটে দেব দিয়ে আবার নতুন করে আমরা চাষ শুরু করব তো দর্শক বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমাদের দেওয়া ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পারেন আর চাষ বিষয়ে যে কোনো ভিডিওর জন্য আমাদের কমেন্টে কমেন্ট করে ফেলতে পারেন আমরা সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে সে প্রত্যাশায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন তো যাওয়ার আগে আরেকবার যুব কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা তো দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম